হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি স্টাডি পয়েন্ট। আমি শুভেন্দু সি, তোমাদের কাছে আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ACC2-র যে প্র্যাকটিক্যাল থাকে সেই একটি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করতে চলেছি, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব। চলো আমরা শুরু করা যাক। বর্তমান বিশ্বে আবহাওয়া যে অস্বাভাবিক এসেছে তার জন্য আবহাওয়াবিদরা একমাত্র দায়ী করেছেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংকে। বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি যথা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প প্রভৃতি মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলে চাঁদোয়ার মতো একটি গ্যাসীয় স্তরের আবরণ সৃষ্টি হয়েছে যা গ্রিন হাউসের মতো আচরণ করে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই রকম পৃথিবীব্যাপী তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। গ্রিন হাউস গ্যাসগুলির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মি খুব সহজে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে, কিন্তু পার্থিব বিকিরণ রূপে দীর্ঘ তরঙ্গের এই সৌরবিকিরণ পুনরায় মহাশূন্যে ফিরিয়ে যেতে না পেরে গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত ও আবদ্ধ হয়ে পুনরায় বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে ও নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। ফলস্বরূপ সমগ্র পৃথিবীতে তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকের থেকে অনেক বেশি হতে থাকে, যাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়ে থাকে। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পেজে বিশ্ব উষ্ণায়নের কারণ। বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব। মূলত গ্রিনহাউস গ্যাসগুলি বৃদ্ধির কারণই পরোক্ষভাবে বিশ্ব উষ্ণায়নের কারণ। 2014 সালে প্রকাশিত সমীক্ষায় IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর বক্তব্য অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য প্রায় 95% দায়ী হলো বায়ুমণ্ডলে ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ। আচ্ছা, এই গ্রিনহাউস গ্যাসগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। 1 নম্বর পয়েন্ট করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন। 2 নম্বর পয়েন্ট করা হবে মিথেন গ্যাসের বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন। তোমরা মনে করে রাখবে এই লেখাটির পরে এই চারটি অবশ্যই দিতে হবে, এই চারটিতে কালার না করলেও চলে যাবে, তোমরা জাস্ট ইনফরমেশানটাকে ভালো করে টুকে দেবে। 3 নম্বর পয়েন্ট ক্লোরোফ্লোরোকার্বনের বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব। 4 নম্বর পয়েন্ট নাইট্রাস অক্সাইড বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন। 5 নম্বর পয়েন্ট অন্যান্য গ্যাসের বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, পেজ নম্বর 4 বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানির দহন, জৈব আবর্জনা, স্তূপের পচন, কৃষি জমিতে নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ, অরণ্য বিনাশ, নগরায়ন ও শিল্পায়ন প্রভৃতির কারণে যে গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ঘটেছে তার ফল হলো পৃথিবীব্যাপী গড় তাপমাত্রা স্বাভাবিক চেয়ে অনেক বেশি হয়ে যাওয়া। এইরূপ ভূমণ্ডলব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং। এর ইতিবাচক প্রভাব অপেক্ষা নেতিবাচক প্রভাব বেশি পরিলক্ষিত। দেখো, প্রভাবগুলো সম্পর্কে আমরা পরপর পয়েন্ট করে লিখেছি, তোমরাও লিখবে। জলবায়ুর ওপর প্রভাব, 2 নম্বর প্রভাবের মধ্যে হিমবাহের গলন, 3 নম্বর প্রভাবের মধ্যে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, 4 কৃষি পদ্ধতির পরিবর্তন, 5 এলনিনো এবং পৃথিবীব্যাপী তার প্রভাব, 6 পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। এছাড়াও আরও অন্যান্য প্রভাব রয়েছে, এখানে পয়েন্ট না করে শুধু লিখে দেওয়া হয়েছে কালো কালিতে। জৈব বৈচিত্র্যের বিলুপ্তি মানে জীব বৈচিত্র্যের বিলুপ্তি, 2 বাস্তুতন্ত্রের ওপর প্রভাব, 3 হলো দাবানলের বৃদ্ধি, 4 হলো ভৌমজলের ঘাটতি, আর 5 হলো জনস্বাস্থ্যের হানি। লাস্টে আমরা কৃতজ্ঞতা স্বীকার দেব। কৃতজ্ঞতা শিক্ষার্থী একেবারে লাস্টে থাকবে এবং যেমনভাবে লিখতে বলেছি শিক্ষার্থী স্বাক্ষর করবে এবং এখানে শিক্ষকের স্বাক্ষরটা বাঁদিকে থাকবে। ডেটটা যে ডেটে জমা দিচ্ছে সেই ডেটটা লিখে রাখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি আগ্রহ জাগাবে এবং এই ভিডিওটি শেয়ার করবে যাতে অন্যান্য ছাত্রদের দেখতে পারে। ধন্যবাদ।